يجد الله غفورا رحيما، يجد الله غفورا رحيما. এজন্য মেরে ভাইও তওবা, তওবা তিন জিনিসের নাম, তওবা তিন জিনিসের নাম। আর যদি বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম। তওবা কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম। এক নম্বরে কলউ মা কান, যে গুণাটা হয়ে গেছে সমূলে সমূলে ছেড়ে দেওয়া। আর নাদামা তু আলা মা কান, যা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া। আল্লাহ আজমু আর না আদামে আওদাতিহা, জীবনে আর কখনো করবো না বলে ওয়াদা করা। চার নম্বরে যাদের হক নষ্ট করেছো তাদের হক ফিরিয়ে দেওয়া। এজন্য জাতির টাকা যত টাকা বিদেশে পাচার করেছ সবগুলো যদি ফিরিয়ে না দাও জীবনে তোমাদের তওবা কবুল হবে না। কি বলছি এটা? তাহলে এখন যদি আজকের ওয়াজ শুনি দিল্লিতে বইয়া যদি তসবি লয়, এখন কিন্তু প্রত্যেকের আছে তসবি আছে 1000 দানার। কত তসবি আছে? আমি জেলখানায় দেখছি এক এমপি সাহেবের 1000 দানার তসবি। আমি কই স্যার কি খবর, কোসু জীবনে সময় পাইনি, এখন সময় পাইছি কি? এখন বিবি ওয়াইফের দিয়ে 1000 দানার তসবি নিয়ে আসছে। কত দানার তসবি? 1000 তসবি কয়? আস্তাগফিরুল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতবার আস্তাগফিরুল্লাহ কয় ফেরেশতা দুইটা দুইটা চড় লাগাই দেয়। জাতির টাকা দিয়া কেনাডা বাড়ি বানাই এখানে বসে আস্তাগফিরুল্লাহ কি? তাহলে তওবার চতুর্থ নম্বর শর্ত কি? হ্যাঁ বলেন, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। 18 কোটি মানুষের হক 18 কোটি মানুষকে ফিরিয়ে দেওয়া। বলেন 18 কোটি মানুষের হক 18 কোটিকে কি দেওয়া? আগের ওয়াজ শুনে খুশি হয়ে গেছে কি? চতুর্থ নম্বর পুরা করা লাগবে। চতুর্থ নম্বর কি লাগবে? চতুর্থ নম্বরটা কি? বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। বলেন আবার, বলেন বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। ঢাকার এক ব্যবসায়ী আমার পরিচিত ছিলেন, এই আল্লাহর বান্দা, কোটি কোটি টাকা নিজের জীবনের পুঁজি সব বিতরণ করে দিব না করলে সাজা। ওরা উঠায় নাই, যা যাও নাই সাজাও নাই। বলেন ওরা উঠায় নাই, যা যাও নাই। 7 আসমানকে দিয়েছি ওরা বলে পারবো না, জমিনকে দিয়েছি বলে পারবো না, পাহাড়কে দিয়েছি বলে পারবো না। ও হামালা হাল ইনসান, তুই নিলি কেন? ও হামালা হাল, তুমি নিয়েছো কেন? তোমার নিতে কইছে কেরা? নিছো যেহেতু এবার করা লাগবে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমাকে আমি 2 যোগ্যতা দিয়েছি, আমি তোমাকে 2টো যোগ্যতা দিয়েছি। পৃথিবীর কোন জানোয়ারকে আমি 2 যোগ্যতা একসাথে দেই নাই, ফেরেশতাদেরকে আমি 2 যোগ্যতা দেই নাই, শুধুই ইবাদাতের যোগ্যতা দিয়েছি। গরুকে শুধুই জেনার ব্যভিচারের যোগ্যতা দিয়েছি, আর কোন যোগ্যতা তার দেই নাই। এক কাম সে পারে, পারে না? পারে না। বলেন এত শুধু বাচ্চা দেওয়ার কাজ সে পারে, তাকে আমি এত যোগ্যতা দিয়েছি। সমস্ত জানোয়ারকে গুনায়ের যোগ্যতা দিয়েছি, সমস্ত ফেরেশতাদেরকে ইবাদতের যোগ্যতা দিয়েছি, তোমাকেই শুধু ফাহাদাই না গুনাজ দাইন, তোমাকেই আমি দিয়েছি উল্টার ভাবটা 2 যোগ্যতা। কটা যোগ্যতা দিয়েছে? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2 যোগ্যতা দিয়েছি, ফুজুরের যোগ্যতা দিয়েছি, তাকওয়ার যোগ্যতা দিয়েছি, 2 যোগ্যতা আমি তোমাকে দিয়েছি। আমাদের ওলি মুরিদ আহমদ রাকা তুমের তর্জমা করেন, তোমাকে উল্টা ভাবটা 2 যোগ্যতা দিয়েছি। গুনায়ের যোগ্যতা দিয়েছি, নেকির যোগ্যতা দিয়েছি, লেকিন রব এটা বলেন নাই ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা, এটা বলেন নাই, বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আগে গুনায়ের যোগ্যতা দিয়েছি, পরে তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়েছি। এজন্য গুনাহ করার জন্য কোনো কিছুই করতে হয় না, গুনাহ করার জন্য কোথাও শিখতে হয় না, শিখতে হয় গুনাহ শিখতে হয়। হ্যাঁ, মোটরসাইকেল চালানো শিখতে হয়, কিন্তু ফেসবুক চালানো শিখতে হয় না। কোন প্রতিষ্ঠানে ফেসবুক চালানো শিখেছে বলে? কোনো প্রতিষ্ঠান আছে ফেসবুক চালানো শিখেছে? এখানে কে কে ফেসবুক চালানো আরেকজনের কাছ থেকে শিখছেন? আশ্চর্য কথা,
ألهمها فجورها وتقواها. এজন্য শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ তাআলা বনি আদম বানিয়ে গুনার যোগ্যতা দিয়েছেন আগে, গুনার যোগ্যতা দিয়েছেন কি আগে, এরপরে গুনাহ থেকে বাঁচার যোগ্যতা দিয়ে দিয়েছেন। কেউ যদি বলে আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, না তাহলে এটা আল্লাহর উপরে অপবাদ হবে। কেউ যদি বলে আমি গুনাহ থেকে কি পারি না, তাহলে কার উপরে অপবাদ দেওয়া হবে, আল্লাহ তাআলার উপরে অপবাদ দেওয়া হবে। না, আল্লাহ তোমাকে দুই যোগ্যতাই দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও তিনি দিয়েছেন। তাহলে কয় যোগ্যতা দিয়েছে বলেন, কি কি? আর সমস্ত জানোয়ারকে, সমস্ত ফেরেশতাদেরকে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা এক জায়গায় জমা করেন, এরপরে সারা দুনিয়ার সব সুন্দরী মেয়েগুলোকে, বিশ্ব সুন্দরী গুলোকে এক জায়গায় জমা করেন, ফেরেশতা চোখও তুলত না, তুলবে কি লেগা? এরাই যোগ্যতাই দেয় নাই। অন্ধ যদি বলে, এই জন্য আল আসবাহ ওয়ান নাজায়, আল আসবাহ ওয়ান নাজারের মধ্যে আছে, আমরা দারুল দেওবন্দে পড়ছি, আল্লামা ইউসুফ তাওলভী দামাত বারাকাতুহু কাছে আমরা পড়ছি, আল আসবাহ ওয়ান নাজারের মধ্যে লিখছে, অন্ধ যদি বলে আমি ভিন নারীর দিকে তাকাই না, এক জাররাও সওয়াব হবে না। কেন? দেখার যোগ্যতা নাই, এজন্য না দেখলে সওয়াব হবে না। বুঝুন নাই কথা, দেখার যোগ্যতা লাগবে না দেখতে সওয়াবের জন্য। এজন্য মানুষ যখন গুনাহ ছেড়ে দেয়, বলেন গুনাহ কি? গুনাহ ছেড়ে দেওয়া, যেমন ধরেন একটা গুনাহ ছেড়ে দেওয়া, একটা গুনাহ কি ছেড়ে দেওয়া, আর একটা নেকি করা, একটা নেকি করা, যেমন ধরেন একবার সুবহানাল্লাহ পড়া, এ হলে পড়লাম পড়া, এটা নেকি। আর ভিন নারী থেকে দু চোখকে একবার নিচু করা, এটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, আর এটা হলো নেকি কি করা। বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন খাইরুম মিন ইবাদাতি সাকালাইন, সারা দুনিয়ার সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে যদি ওই সময়ে কোন নফল আবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, এই গুনাটা একবার ছেড়ে দেওয়া তার চেয়েও শ্রেষ্ঠ। কি হয়, কি শুনলেন? এই জন্য গুনাহ আগে বলছে, সুবহানাল্লাহ, বলেন গুনাহ কি বলছে? গুনার যোগ্যতা দিয়েছি আমি তোমাকে, যদি গুনার যোগ্যতাই আমি তোমাকে না দিতাম, তাহলে তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া এই পরিমাণ নেকি আমি দিতাম কিভাবে? এই জন্য গুনার যোগ্যতা দিয়েছেন কে? মজার খবর আছে, মজার খবর, হাদিসে কুদসি রাসূল বলেন লাউ লাম তুসুনি, আল্লাহ তাআলা বলেন লাউ লাম তুসুনি, যদি তোমরা নাফরমানি নাই করো, লাউলাম তুসুনি, যদি তোমরা আমার নাফন মানি নাই করো, লাখালাক তু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আমি কি বানাবো? ফেরেশতারা তাসবির জন্য আমার কাছে অভাব ছিল না, লেকিন ওরা গুনাহ করতো না, এজন্য আমি মানুষ বানিয়েছি, এজন্য আমি কি বানিয়েছি, আমার অনেকগুলো নাম ছিল, তার মধ্যে একটা নাম আছে গাফের, আরেকটা নাম আছে গাফুর, আরেকটা নাম আছে গাফফার, কোটি কোটি বছর ধরে আমি আমার এই তিনটা নাম কখনো বই প্রকাশ ঘটাতে পারিনি। সুবহানাল্লাহ, বলেন আমি গাফের এটা আমি প্রকাশ করতে পারি নাই, আমি গাফুর এটা আমি প্রকাশ করতে পারি নাই, আমি গাফফার এটা আমি প্রকাশ করতে পারি নাই। সুবহানাল্লাহ, বলেন এবার আমি আদম আলাইহিসসালামকে বানিয়ে দিয়েছি, আদমকে বানিয়ে দিয়েছি, আদমের তিনতের মধ্যে একটুখানি একটুখানি ফালহামাহা ফুজুরহা, ফালহামাহা ফুজুরহা, চামচ দিয়ে একটুখানি ফুজুরের থেকে চামচ দিয়ে একটুখানি একটুখানি মাটির মধ্যে ভাবে দিয়ে দিয়েছি। এবার ফাসা আদম একটুখানি করে ফেলেছে, আর 300 বছর কান্নার মধ্যে লাগিয়ে দিয়েছি, শেষ তক বলেছি যাও মাফ, আমি আমার গাফুরের মুজাহারা করেছি,
আমি গাফির আমি গফুর আমি গফ্ফার রব গাফির রব গফুর রব গফ্ফার গাফির মানে সাধারণ মাফ করনে ওয়ালা গফুর মানে আরো বেশি মাফ করনে ওয়ালা গফ্ফার মানে চূড়ান্ত মাফ করনে ওয়ালা কি আজীব না আমি মানুষকে বানিয়েছি মুমিনকে বানিয়েছি আবার তিন ভাগে বিভক্ত মুমিনকেও করেছি তিন ভাগে বিভক্ত বেঈমানকে মাফ করব না এটা সিদ্ধান্ত মুশরিককে মাফ করব না এটা সিদ্ধান্ত কাফেরকে মাফ করব না এটা সিদ্ধান্ত মুমিনকে আমি মাফ করব এটা আমার সিদ্ধান্ত তাহলে মাফ করবে কাকে আবার বলেন মাফ করবে কাকে এবার মুমিনকে আমি তিন শ্রেণীতে বিভক্ত করে দিয়েছি এক দলের নাম দিয়েছি জালেম আরেক দলের নাম দিয়েছি জালুম আরেক দলের নাম দিয়েছি জাল্লাম তুমি যদি মুআযাল্লাহ জালেম হও বলেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এতগুলো জঘন্য এতগুলো মানুষকে হত্যা করার পরেও যদি না রব্বে করিমের কাছে তওবার হক আদায় করো যদি না ঈমান আনার হক আদায় করো যদি না আমল সালেহের হক আদায় করো রব্বুল আলামিন বলেন নেকি দিয়ে বদলা দিব শুধু কলম দিয়ে মুছে দিব না 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 শুধু রিমুভার দিয়ে মুছে দিব না 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 গুনাহগুলোকে নেকি দ্বারা বদলা দিব وكان الله غفورا رحيما انا আমি তো নিজের নামে রেখেছি غفور নিজের নামে রেখেছি আমি রহিম এটা ছিল মুশরিকদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গাম যদি মুশরিক হয় কতল করে আর জেনা করে তার জন্য পয়গাম এবার আরেকটু সহজ করে দিয়েছেন যদি মুশরিক না হয় মুমিন হয় আল্লাহ যদি কি হয় মুমিন যদি হত্যা করে মুমিন যদি জিনা করে মুমিন যদি হত্যা করে মুমিন যদি জিনা করে এবার রব্বুল আলামিন বলেন ওয়ামান তাবা ওয়া আমিলা আমালান সালিহা আর যে তওবার হক আদায় করেছে আমলে সালে করেছে ঈমানওয়ালা কতল করেছে তওবার হক আদায় করেছে জিনাও করেছে তওবার হক আদায় করেছে আবার ঈমানে ইম তওবার সাথে আমলে সালে করে শুরু করেছে আমলে সালে করা রব্বুল আলামিন বলেন যাও يتوب فإنه يتوب إلى الله متابا সে যেন আমার কাছে এসেই গেল সে যেন কি মাতাব اسم ظرف দেখছেন নি فإنه يتوب إلى الله متابا من ومن تاب وعمل عملا صالحا বলেন ومن تاب وعمل عملا صالحا যদি তওবা করো আমলে সালের হক আদায় করো রব বলেন যাও আমাকে পেয়ে গেছো আর যদি এগুলো না করে না করে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করো কিয়ামত পর্যন্ত বাপের নাম ভুলে দিবে বাপের নাম ভুলে দিবে ঠিক কি বুঝছেন কোন আসেনি মনে আসেনি বাপের নাম ভুলে গেছে এবার 15 আগস্ট কেউ মনে করছে না কার নাম ভুলে দিছে বাপের নাম কি দিছে আমাদের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছে তার কি ভাস্কর্যগুলো ভাঙার ব্যাপারে আপনার মতামত কি তিনি বলেন তার যোগ্য কন্যা কি জিজ্ঞেস করুন এটা জবাব আমি দিতাম কেন তার কন্যারে জিজ্ঞেস উঠাইছি আমি ভাঙছি আমি কি হয় তাহলে বাপের নাম ভুলে দিব কখন যদি তওবা না করেন বলেন 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 আর আমলে সালে না করেন রব কি পরিমাণ সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন কি পরিমাণ দামি সিদ্ধান্ত শুনিয়েছেন হা যদি নেতানিয়াহুর মতো জলেম যদি নেতানিয়াহু মাত্র 44,000 হত্যা করেছেন ফেরাউন মাত্র 30,000 হত্যা করেছেন এই পলায়ন পলায়নকারিনী বিশ্ব পলায়নকারিনী বিশ্ব পলায়নকারিনী 16 বছরে 100,000 হত্যা করেছে বিশ্ব পলায়নকারিনী বলে নাম কি
এটা বুঝি শুধু 40,000 হত্যা করছে কতজন এরপরে রব যেন বলেন ওয়াহ ওয়াহ যদি তাওবার হক আদায় করো যদি ইমানের হক আদায় করো আমলের সালের হক আদায় করো তাহলে তো তাইলে আমাকে না গফুরুর রহিম বাবা ওমাই আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহ ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يعمل سوء ومن يعمل سوءا او يظلم نفسه যে না ফরমানি করবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলবা সুম্মা ইস্তাগফিরুল্লাহ তাতে আধারে উঠে বলবা মাফ করে দাও কি বলবা আহ ইয়াজিদুল্লাহ গফুরুর রহিমা আমাকে না গফুরুর রহিম বাবা আচ্ছা আর কিভাবে বলতো যেন হুবহু আমাদের ভাষা নাফরমানি করে ছুটে এসে যদি বলো মাফ করে দাও আমাকে গাফুরুর রহিম বাবা আশ্চর্য না বাপে তার ছেলেকে নসিহত করতে গিয়ে কি বলে ছেলে এটা করো আমাকে তুমি আদর্শ বাবা বাবা বলে কি বলে না আমাকে বাবা তুমি ভালো বাবা দেখবা ঢাকার বাড়িটা তোমাকে কেমনে দেই বাবা আল্লাহ তাআলা যেন এভাবে বলে يجد الله غفورا رحيما يجد الله غفورا رحيما এজন্য মেরে ভাইও তওবা তওবা তিন জিনিসের নাম তওবা তিন জিনিসের নাম আর যদি বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম তওবা কয় জিনিসের নাম তিন জিনিসের নাম বান্দার হক সম্বলিত হয় তাহলে চার জিনিসের নাম এক নম্বরে কলউ মা কান যে গুনাহটা হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া আন নাদামাতু আলা মা কান যা হয়ে গেছে এর উপর লজ্জিত হওয়া আল আজমু আন আদামে আওদাতিহা জীবনে আর কখনো করব না বলে ওয়াদা করা চার নম্বরে যাদের হক নষ্ট করেছো তাদের হক ফিরিয়ে দেওয়া এজন্য জাতির টাকা যত টাকা বিদেশে পাচার করেছ সবগুলো যদি ফিরিয়ে না দাও জীবনে তোমাদের তওবা কবুল হবে না কি বলছি এটা তাহলে এখন যদি আজকের ওয়াজ শুনি দিল্লিতে বইয়ে যদি তসবি লয় এখন কিন্তু প্রত্যেকের আছে তসবি আছে 1000 দানার কত তসবি আছে আমি জেলখানায় দেখছি এক এমপি সাহেবের 1000 দানার তসবি আমি কই স্যার কি খবর কোথাও জীবনে সময় পাইনি এখন সময় পাইছি কি এখন বিবি ওয়াইফের দিয়ে 1000 দানার তসবি নিয়ে আসছে কত দানার তসবি 1000 তসবি কয় আস্তাগফিরুল্লাহ আল্লাহ যতবার আস্তাগফিরুল্লাহ কয় ফেরেশতা দুইটা দুইটা চড় লাগাই দেয় কয় জাতির টাকা দিয়ে কানাডা বাড়ি বানাই এখানেই বসে আস্তাগফিরুল্লাহ কি তাহলে তওবার চতুর্থ নম্বর শর্ত কি হ্যাঁ বলেন বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া 18 কোটি মানুষের হক 18 কোটি মানুষকে ফিরিয়ে দেওয়া বলেন 18 কোটি মানুষের হক 18 কোটিকে কি দেওয়া আগের ওয়াজ শুনে খুশি হয়ে গেছি কি চতুর্থ নম্বর পুরা করা লাগবে চতুর্থ নম্বর কি লাগবে চতুর্থ নম্বরটা কি বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া বলেন আবার বলেন বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া ঢাকার এক ব্যবসায়ী আমার পরিচিত ছিলেন এই আল্লাহর বান্দা কোটি কোটি টাকা নিজের জীবনের পুঁজি সব বিতরণ করে দিয়েছে হাজার হাজার মাদ্রাসা দিছে হাজার হাজার মাদ্রাসা বিবি আর ভাই বোন বাচ্চারা বলতেছে আব্বা পাগল হয়ে গেছে আব্বা কি হয়েছে প্রতিদিন দিতেছে 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 বাড়ি বেচে বেচে দিতেছে তার বিবি একদিন আমার সাথে কোনো রকমের যোগাযোগ করে বললো হুজুর আপনাকে সে মহাব্বত করে তার একটু থামান মাথা খারাপ হয়ে গেছে বউ ছেলে মেয়েরা তার গাড়ির চাবি আটকে ফেলছে
চেক বই যা আছে সব সরায় ফেলছে। তো এবার আমি কোনো ভাবে তার সাথে বসুন্ধরা গিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করছি তার স্ত্রীর অনুরোধে। শেষে আমি বললাম আপনি কি শুরু করছেন বলেন। সে আমাকে বলল পৃথিবীর কেউ জানে না হুজুর এই মাল আমি কেমনে কামাইছি আমি জানি, অতএব আমাকে বাঁচতে দেন, আমি পাগল হই নাই, আমি এখন ঠিক হইছি, আগে পাগল ছিলাম এখন ঠিক হইছি। আগে কি ছিলাম? আগে পাগল ছিলাম এখন আমি ঠিক হয়েছি। আমি জানি আমার এই মাল আমি কেমনে কামাইছি, আমি জানি আমি রিয়াদে ব্যবসা করছি, আমি জানি এই মাল আমি কেমনে কামাইছি, অতএব আমারে বাঁচতে দেন হুজুর। কি ভাই, মানুষ দেখতেছে পাগল, আসমান আল্লাহ কি দেখতেছে? এটা ছিল তওবা, এটা ছিল কি? আজান কয়টা? আল্লাহ, তাইলে তওবার কয়টা জিনিস কয়টা আছে বলে? কি কি? এক নম্বর কি ভুলে গেছি, তওবা তওবা তওবার কয়টা শর্ত? চারটা। এক নম্বর কি? গুনাহ সমূলে ছেড়ে দেওয়া বলেন। দুই নাম্বার লজ্জিত হওয়া। তিন নাম্বার ভবিষ্যতে করবো না বলে। চার নাম্বার বান্দার হক যদি হয় বান্দাকে কি দেওয়া? কোন কোন হক বান্দার? কোন কোন হক? যত হক আছে বান্দার, যত হক আছে সব হক বান্দাকে কি দেওয়া? ফিরত দেওয়া। এই সব যদি হয়ে যায় রব বলেন যাও কথা দিলাম তোমার গুণাগুলোকে নেকি দ্বারা বদলে দিব। এটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সালিহা। এটা হলো মান তাবা ওয়া আমিল আমালান সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ আমাদেরকে এভাবে তওবা করার তৌফিক দান করেন, তওবার হক আদায়ের তৌফিক দান করেন। মেরে ভাইও, আমার পঠিত আয়াতে কারিমা ছিল সূরা হাশর আয়াত, মনে আছে আপনাদের? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন মুমিনরা শোনো, তোমরা না তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে, যারা আমাকে ভুলে গিয়েছে। বলেন বলেন বলেন, তোমরা তাদের মতো হয়ে যেও না। এর অর্থ কি? যেন আমরা তো জান্নাতে ছিলাম, আমরা আসার সময় আমাদের রব আমাদেরকে বলে দিলেন যাচ্ছ তো বিদেশে, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। কি মা ছেলেকে কি বলে? যাচ্ছ তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যেও না। স্বামী স্ত্রী স্বামীকে কি বলে? যাচ্ছেন তো বিদেশে, বিদেশে গিয়ে ভুলে যাবেন না। রব আমাকে কি বললেন? যাচ্ছ তো বিদেশে, আমাকে ভুলে যেও না, আমাকে। কেউ যেন বলল আল্লাহ আপনাকে যদি কেউ ভুলে যায় তখন আপনি কি করেন? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে আত্মভোলা করে দেই, তাকে ভুলিয়ে দেই। বলেন তাকে কি দেই? আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কি করে? ভুলে দেয়। ভুলে যাই বলেন নাই, ভুলে যাই বলেন নাই, কি বলছে? ভুলে দেই। যদি ভুলে যাই বলতেন একজন আমি আপনি আমরা একজনও নিঃশ্বাস নিতে পারতাম না, দ্বিতীয় নিঃশ্বাস নিতে পারতাম না। যদি ভুলে যাই বলতেন, যদি শুধু একদুর বলতেন ফাংসাই ফানাসি তু, যদি শুধু একদুর বলতেন পানা ফানাসি তু এটা যদি বলতেন আমি ভুলে যাই, তাহলে একটা জানোয়ারকে জমিনে এক মিনিট ছাড় দিতেন না। লেকিন রব বড় এহসান করে নাসিতু বলেন নাই, কি বলছে? ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় তখনও আমি রহমান হিসাবে তাকে ভুলি না, আমি তাকে কি, তবে আমি তাকে ভুলে দেই। আমি তারে কি দেই? আমি তারে ভুলে দেই। কি ভুলে দেই? তার নিজেকে, নিজেকে আমি ভুলে দেই। নাউজুবিল্লাহ বলে আমি তার মুসলাহাত তাকে ভুলিয়ে দেই, তার ইমান তাকে ভুলিয়ে দেই, তার নামাজ তাকে ভুলিয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন, তার ইমানের কথা আমি তাকে কি করি? ভুলায় দেই। তার ইমানের কথা আমি তাকে ভুলায় দেই, তার ইমানের কথা আমি তাকে কি দেই?
তবে হ্যাঁ দুনিয়াতে যদি কেউ আমাকে ভুলে যায় দুনিয়াতে আমি তাকে ভুলবো না তবে হাশরের ময়দানে তাকে আর মনে করব না নাউজুবিল্লাহ বলেন দুনিয়ার ব্যাপারে আনসাহুম আর জান্নাতের হাশরের ময়দানের ব্যাপারে ওকাযালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ার ব্যাপারে আমি তোকে ভুলবো না তবে হাশরে তোকে মনে করব না তাহলে দুনিয়াতে আমারে এক সেকেন্ডের জন্য ভুলে না যিনি তিনি কে কি হয় আর এক সেকেন্ডের জন্য বেঈমান যাকে মনে করে না তিনি কে আল্লাহ তাইলে যু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর যু তুঝে ভুল গিয়া তু ভি উসে ইয়াদ না কর যু তুঝে ইয়াদ কিয়া তু ভি উসে ভুল না যা যে তোমাকে ভুলে যায় তুমি তাকে মনে করো না যে তোমাকে মনে রাখে তুমি তাকে ভুলে যেও না যে তোমাকে মনে রাখে তুমি তাকে কি কে আমাকে মনে রাখে কে আমাকে মনে রাখে আমার হার্টের সার্কুলেশন ঠিক রাখছে আমার কিডনির সার্কুলেশন ঠিক রাখছে কে আমাকে মনে রাখে কে আমাকে মনে রাখে আমার ব্রেনটাকে ঠিক রাখছে তাহলে আমি কি তাকে ভুলে যাওয়া না তাকে মনে করা তাকে কি করা আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভুলবো না আমি আপনাকে মনে রাখবো তবে কিভাবে মনে রাখতাম এটাকে রব বলেন তুমি আমাকে মনে করো উযকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করে তুমি যা আমাকে মনে রেখেছো এটা জানান দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয়ত আপনাকে আমি ভুলি নাই এটা জানাবো কিভাবে দ্বিতীয়ত তুমি আমাকে ভুলো না এটা জানাবা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে সুবহানাল্লাহ বলে এই জন্য আকিমিস সালাতা লিযিক্রি আকিমিস সালাতা লিযিক্রি তোমার হৃদয়ে আছি আমি এটা বুঝাবার জন্য পড়ো নামাজ এটা বুঝাবার জন্য কি করো তাহলে নামাজ কেন পড়বা জিকিরের জন্য জিকির কেন করবা জিকিরের জন্য জবানের জিকির কেন করবা হৃদয়ের জিকিরের জন্য নামাজের মধ্যে জিকির কেন করবা হৃদয়ের জিকিরের জন্য শুধু তুমি যে আমাকে ভুলো নাই এটা প্রমাণ দিবা শুধু যে তুমি যে আমাকে কি করো নাই আর আমি এই জন্য তোমাকে মনে করাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি এই কথা দিয়ে তোমাকে ওই কথা মনে করাই আর সুবহানাল্লাহ বলো না তুমি বাজারে দোকানের ব্যস্ততায় অফিসের ব্যস্ততায় এত ব্যস্ততার মধ্যে তুমি বেশি ব্যস্ত হয়ে পড়বা দুনিয়া নিয়ে এই জন্য আমি মুয়াজ্জিন দেখে দিছি লাউড স্পিকার বানিয়ে দিছি ও তোমার মনে করায় দেয় ও আমারে কি করায় দেয় বলে মাহফিল করে করে তোমার মনে করায় দেয় জুমার দিন খতিব তোমাকে মনে করায় দেয় কি ভাই তব লিগলা তোমাদের দুয়ারে গিয়ে গিয়ে তোমাদেরকে কি করিয়ে দেয় মনে করিয়ে দেয় আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান আপনাদের মুফতি